Hello guys, welcome back to my channel. আজকের KGF Chapter 2 ডে এটা ছাড়া আর কোনো কথা হবে না ঠিক আছে আজকে ফার্স্ট ডে KGF রিলিজ হচ্ছে শান্তিপালের দোকানে গান দিয়ে তো আজকের KGF Chapter 2 বেরোচ্ছে তো আমাদের একটা বিশাল বড় গ্যাং যাবে বিশাল বড় মানে না দেখালে হবে না এইটা কি আমাদের মধ্যে একজন মিসিং আছে অর্ক 11 জন যাবে আজকে ঠিক আছে 11 জন 13 জন 13 জন এটা থাক 13 জন আর দুজন কে এক্সট্রা হয়ে যাচ্ছে হিসাব আর দীপক অ্যাড না মানে ওরাও যাচ্ছে ওইখানে সেম টাইম আচ্ছা তো বা 13 জন মানে হলে কিছু থাকবে না ঠিক আছে লুইচাবি কি অর্ক হ্যাঁ টু বি অনেস্ট অর্ক নেই অর্ক যদি থাকে আধিরা এন্ট্রি নেবে ওকে পুরো স্ক্রিনে ছুঁড়ে দেবো ঠিক আছে মানে ছুঁড়ে দিতাম প্যান প্যান ল্যাংটো করে ওকে ফেলতাম ওখানে ঠিক আছে এইসব আলাদা এক্সাইটমেন্টে যায় এগুলো তো লেট সি আজ কী লুইচ্ছামি হয় কী ন্যাংটামি হয় কিছু বলার নেই আজকে মানে বিভৎস এক্সাইটমেন্ট আছে বিভৎস মানে বিভৎস সবে আমরা বাস থেকে নেমেছি এখন হাঁটছি ঠিক আছে লেকের সামনে দিয়ে আমাদের ঋষি মন খারাপ করে বসে আছে একটু মুখটা দেখ উফ কি লজ্জা অ্যাকচুয়ালি সানু আসেনি তো তাই আচ্ছা ছেলেটা ছেলেটা ওকে দেখা যাচ্ছে ও বলছে ব্লগের মধ্যে মুখ দেখাই না মেয়েদের ন্যাকামো হয় শুনেছি ছেলেদের এত ন্যাকামো কোথা থেকে থাকে ছেলেদের ন্যাকড়ামি হয় ন্যাকড়ামি হ্যাঁ ন্যাকড়ামি হয় তো এখন অর্গদীপ এসে গেছে আমরা যাচ্ছি বাকি সবাই জানি না কোথায় আছে ঠিক আছে সবচেয়ে একটু লেটুস পাবলিক ধীরে ধীরে চলে রুমালটা মাল পড়ে যাচ্ছে কেন ছোট তো সঞ্জয় ওর ভাই ল্যাংচা সুজয় ল্যাংচার বউ ঠিক আছে সব আসবে আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা আগে থেকে আবার গার্লফ্রেন্ড দেবো না হ্যাঁ এটা সুজয় কালুয়া ঠিক আছে তো একটা অন্য আসি তুমি অনেক বিভৎস করম বাট আমাদের মনে এক্সাইটমেন্ট কম নয় KGF কে নিয়ে আমাদের মধ্যে গিটারিস্ট কিছু বলতে চাইছিলি হ্যাঁ সেটাই হচ্ছে কথা KGF এর উপর ইন্টারেস্ট নেই কার ওইসব KGF আচ্ছা এখানে পোস্টার থেকে গুজবাম্পস দিচ্ছে লিটারালি পোস্টার থেকে গুজবাম্পস দিচ্ছে আমার তো ট্রেলার থেকে দিচ্ছিল ঠিক আছে দেখা যাক কি হয় ব্যাপারটা জিনিস আমাদের সব এই হচ্ছে ভিড় এই হচ্ছে এখনো 15 মিনিট বাকি মানে এখনো দেরি মানে আরো লোক আছে আরো লোক হাউসফুল বলে হাউসফুল সামনে দিয়ে ক্যামেরা দিতে নেই সেখানে আমরা হলে এসে গেছি মানে বিভৎস চেল্লামেল্লি হচ্ছে যেখানে আমার মনে বোধ হয় কাজও করবে না আর আজকে সিনেমাটা দেখতে পাবো কি মানে দেখতে পাবো বাট কোনো ডায়লগ শুনতে পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই মানে এত সিটি এত আওয়াজ সায়ন কিছু বলতে চাস আর কিছু বলতে চাই না একদম মিডিল সিট পেয়ে তুই
বাকি জিনিস বল কেজিএফ চ্যাপ্টার টু বল কিছু রিভিউ রিভিউ দে লাইফে দেখা বেস্ট সিনেমায় বলে দেবো ভাই ওর গোলের অবস্থা করে আমার সমাজ সবার অবস্থা সবার সবার ওয়ান ওয়ান সিন এ লাইফ টাইম ওর ভাই দেখে না মিস করো না না এবার 3 আসছে 3 এর জন্য দেখা যাক কি হয় সো গাইস কালকের আমরা মোটামুটি 7:30-8টার দিকে বাড়ি এসে গেছি তো ভিডিওটা এন্ড করা হয়নি একটু টায়ার্ড ছিলাম কারণ গলা ফলা ধরেছিল এখনও মোটামুটি একটু গলাটা ধরা আছে আমার তো সেখান থেকে যেটা কথাটা যে কথাটা বলার তোমাদের সেটা হচ্ছে যে কেজিএফ চ্যাপ্টার টু জাস্ট অসাধারণ ঠিক আছে মানে যারা কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখেছো আমি বলবো কেজিএফ চ্যাপ্টার টুটা মাস্ট দেখো মানে মানে কোন কোন লেভেলের টুইস্ট পাবে মানে জাস্ট ভাবনার বাইরে এসব সাউথই করতে পারে ঠিক আছে সেই লেভেলের অ্যাকশান সেই লেভেলের সেট ডিজাইনিং সেই লেভেলের ঠিক আছে মানে মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা সিন প্রত্যেকটা জিনিস জাস্ট টাচ করে যাবে আমি বলছি অনেস্ট রিভিউ দিচ্ছি যে কেজিএফ চ্যাপ্টার টু জাস্ট দারুণ হয়েছে ঠিক আছে স্পয়লার দেবো না টু বি অনেস্ট বলছি স্পয়লার দেবো না আমি ভেবেছিলাম যে কয়েকটা আর একটু দিয়ে রাখি বাট স্টিল কিচ্ছু বলবো না বাট যেটা বলার সেটা হচ্ছে যে যারা যারা কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখোনি তারা কেজিএফ চ্যাপ্টার ওয়ানটা দেখো তারপরে চ্যাপ্টার টুটা দেখে আসো মানে আমি বলছি অনেস্ট রিভিউ ভালো লাগবে ঠিক আছে সত্যি কথা প্রচুর ভালো লাগবে মানে দারুণ করেছে সিনেমাটা আর যারা কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখেছো তাদের তারা মাস্ট টুটা দেখে আসো ঠিক আছে আর যেটা সবথেকে বড় কথা যেটা আমি বলে রাখছি সেটা হচ্ছে যে কেজিএফ চ্যাপ্টার 3 ইজ কামিং ওকে এটা এটা বলে দিলাম যারা দেখবে কেজিএফ চ্যাপ্টার 2 তারা জেনে যাবে যে আসছে চ্যাপ্টার 3 আসছে বাট যারা দেখছো না মানে যাদের দেখতে যাওয়া হচ্ছে না বা যারা দেখতে পাওনি আমি তাদের জন্যই বলে রাখছি যে 3 ইজ কামিং ঠিক আছে ওই ওই পোস্ট ক্রেডিট সিন হয় তো ওই পোস্ট ক্রেডিট সিনে বলে দেওয়া আছে যে চ্যাপ্টার 3 আসছে তো জাস্ট হাইলি এক্সাইটেড তো এখানে ভিডিও এন্ড করছি হ্যাঁ বুঝতে পারছি যে কোনো সিন দেওয়া হয়নি জাস্ট পুরো কথার ওপর দিয়ে চলে গেছে কিছু রিয়াকশানস দিয়েছি জাস্ট এইটুকুই আর একটা রিভিউ রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে